আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলে সবাই ভালো আছেন? তো আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি কথা বলবো আপনার হলুদ চারা নিয়ে, হলুদ গাছ, মানে আমরা যে হলুদটা কিনে খাই, গুঁড়ো হলুদ বা কাঁচা হলুদ যাই বলেন না কেন, মুখে ব্যবহার করি বা আমরা খাই সেই হলুদটা নিয়ে। এই যে এই গাছগুলো দেখছেন, এইগুলো সব হলো হলুদ গাছ। এই যে এইগুলো তো আমি এইগুলো মাঝখানে লাগাইছিলাম, আপনাদের খেয়াল আছে কি না জানি না। আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন, হয়তো মাস দুই আগের হইতে পারে, তখন আমি এই হলুদ গাছগুলো লাগাইছিলাম, ছোট ছোট ছিল, তখন অনেক পানি ছিল বা তারপরে আপনার ছিল, ওই যে কী বলে, পানি ছিল, প্রচুর পরিমাণে পানি ছিল, তা পানিতে আমার গাছগুলো মরে গেছিলো, এরকম একটা অবস্থা ছিল। মানে আপনার ছোট ছোট, অনেক ছোট ছোট, এতটুকু এতটুকু ছিল সাইজ গাছের। তো সেইগুলো এখন দেখেন কত বড় হয়ে গেছে, এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে। তো আমি আপনাদের জন্য দেখাচ্ছি এই জন্য যে যারা লাগাতে চান হলুদ গাছ, আদা গাছ, তারা লাগাতে পারেন এগুলা। এই হলুদ গাছ এবং আদা গাছ এগুলো আপনার ছাওয়া জায়গায়ও হয়, এমন যে রোদ লাগবে তা না, অর্থাৎ এটা ছাওয়া জায়গায়ও হবে, রোদেও হবে। এই যে হলুদ গাছগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনারা যে বাসায় যে হলুদটা কিনে খাচ্ছেন সেটা আপনি আপনার বাসার আঙিনায় আপনি লাগাতে পারতেছেন সহজেই, এবং এটা শুধুমাত্র হলুদ লাগাইলেই হয়। দেখবেন দুই যখন হলুদ নেবেন, হলুদের ওখান থেকে গজ জ্বালাবে, আপনি কিছু হলুদ রেখে দিবেন, রেখে দেওয়ার সাথে সাথে ওখানে গজ জ্বালাবে, কিছু কিছু গজ জ্বালানোর সাথে সাথে, তো ওটা আমাদের জাস্ট আপনাকে একটা মাটি গর্ত করে একটু ঝুড়ো মাটি, এখানে মাটি কোপাবেন, কোদাল দিয়ে কোপাবেন, কোদাল দিয়ে যে কোনো এক জায়গায় যেখানে লাগাতে চান আপনি সেখানে কোদাল দিয়ে কোপাবেন। কোপানোর পরে আপনি ওটা আপনি একখান লাগান বা এতটুকু লম্বা লাগান, এতটুকু লম্বা লাগান, যেটুকু আপনি হলুদ নেন, বাঁকা হলুদ, তেরা হলুদ, বেঁকা হলুদ, সোজা হলুদ নিয়ে আপনি মাটিতে ঢুকাই দিবেন, তারপরে আপনি উপরে মাটি দিয়ে দিয়ে দেবেন। এটা হলো আপনাদের কাজ, একটু ফাঁকা ফাঁকা করে, আমি যেরকম ফাঁকা ফাঁকা করে লাগালাম, এক হাত এক হাত ফাঁকা বা এক বিঘাত করে ফাঁকা, আপনি যেভাবে লাগান আপনি এভাবে লাগাইতে পারেন, একটু ঘন লাগাইতে পারেন, একটু ফাঁকা লাগাইতে পারেন, আপনার ইচ্ছা। তো এটা আমি দেখানোর কারণ হলো যে আমি তো ন্যাচারালভাবে আমি সব কিছু তৈরি করতেছি, ন্যাচারাল পদ্ধতিতে এবং কোনো সারবিহীন, কোনো সার ছাড়া, এই কোনো সার ছাড়া আমরা এগুলো লাগাইতেছি এবং খাচ্ছি। এটা যখন আরও আরও ও গাছটা হবে বড়, আরও বড় গাছ হবে, হওয়ার পরে গাছটা অটোমেটিকলি মরে যাবে, তখন আমি বুঝবো যে গোড়ায় মানে হলুদ হয়ে গেছে, তখন আমি এটা উঠাই ফেলাবো। এটা হলো সহজ পদ্ধতি এর বোঝার। আর আরেকটা ক্ষেত্রে বুঝতে পারেন যে গাছটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড়, ধরেন এত বড় হয়ে গেছে গাছটা, এরপরে আমার ঘাড় সমান হইতে পারে কিংবা আমার মাজার উপরে হইতে পারে, এখন তো মাজার নিচে আছে এই গাছগুলো, তো আমার মাজার উপরে হইতে পারে, এরকম হওয়ার পরে আমি এটাকে জাস্ট এরকম ধরবো, ধরে ভেঙে আমি গাছটা মোড়াই দেবো, অর্থাৎ এই গাছটা আমি ভেঙে দেবো যাতে এ আর বলতে না পারে, তখন নিচে বলবে, নিচে এটা ভেঙে দেওয়ার কারণে আমার নিচে হলুদ হবে। আমি আশা করি বুঝাতে পেরেছি আপনাদের যে এটা আমি ভেঙে দেবো, কিন্তু এরকম মোড়ায় আমি ভেঙে দেবো, ভেঙে দেওয়ার পরে এই ধরনের এরকমই, ধরেন এই যে আমি মোড়ায় ভেঙে দিলাম, এই যে আমি মোড়ায় ভেঙে দিলাম, মোড়ায় ভেঙে দেওয়ার জন্য এই কদিন পরে এরকম অটোমেটিকলি গাছটা মরে যাবে, কিন্তু নিচের গোড়ায় সেই হলুদটা পরিপক্ক হয়ে যাবে, কিন্তু সেটা আমি করবো আরও কদিন পরে, অর্থাৎ আমি প্রায় এই যে গাছটা যখন দেখবো আমার মাথা সমান হয়ে গেছে বড়, তখন আমি গাছটা করব এবং নিচে থেকে আমি হলুদগুলো আমি সংগ্রহ করব। তো আমি যখন হলুদগুলো সংগ্রহ করব অবশ্যই আমি আপনাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজ দেখালাম যে আপনার পরিত্যক্ত জায়গা যেখানে ছাওয়া কোনো গাছ হচ্ছে না, সেখানে আপনি আদা এবং এই হলুদ লাগাতে পারেন, একই সিস্টেমে, আদা এবং হলুদ লাগানোর সিস্টেম এক, আশা করি বুঝতে পারছেন। তো আরেকটা জিনিস দেখাচ্ছে, সেটা হলো যে আমি কিছু নতুন গাছ লাগাইছি, এই যে দেখেন টগরা টানা আছে, এই যে টগরা, টগরা বা কচুরি আপনি যেটাই বলেন, আমি এই যে উঁচু উঁচু করে টানছি, কারণ আমাদের বাউনিতে প্রায় গাছ সব শেষ হয়ে গেছে, এই যে পুঁই শাক গাছ বলেন, কদু গাছ তো লাগাই নাই, পুঁই শাক গাছ লাগাইছি, আর আপনার কিছু নিয়ে একটা গাছ এটা লাগাইছি, কুমড়ো গাছ লাগাইছি, সরি কুমড়ো গাছ লাগানো হয়েছে। তো এই গাছগুলো একটু বেশি একটু ভালো হয় না পানির জন্য, তো আমি নতুন করে আবার গাছ লাগাইতেছি, এই দেখতে পাচ্ছেন। তো অবশ্যই এই নিয়ে আবার নতুন একটা ভিডিও নিতে আমরা কথা বলবো যে কী কী গাছ আমরা এখানে লাগাবো এবং কী কী লাগানোর সময় আমি আপনাদের ভিডিও দিব। তো আমি এই একটু দেখাইও নি, এই যে আমি অলরেডি কুমড়ো দিয়ে দিয়েছি, এই যে এগুলো আমার পানিতে অন্য জায়গায় ছিল, আমি এইখানে এনে দিয়েছি, আলহামদুলিল্লাহ এখানে ভালো হয়েছে, এই বাউনিতে আমি বাবাই দিয়েছি। তো আজকে আমি কথা বললাম শুধু জাস্ট হলুদটা নিয়ে, আপনারা যারা হলুদটা লাগাবেন তো এভাবে লাগাবেন, খুব আশা করি ভালো ফসল পাবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নতুন করে ভিডিও নিয়ে আবার আপনার সামনে হাজির হব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো শেয়ার করুন যাতে অন্যরা দেখে লাগাতে পারে গাছগুলো, এবং আপনিও চেষ্টা করুন, আর যদি কোনো সমস্যা হয় তো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।